আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সাউন্ডক্রাফট সিগনেচার 16 মডেলের মিক্সারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মিক্সারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এছাড়াও আমি এই ভিডিওতে এই মিক্সারটার দাম বলে দিব, এটার ওজন কত সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। আমি জানি আপনারা সবাই জানেন সাউন্ডক্রাফটের মিক্সার মানেই কিন্তু অসাধারণ। তো এই অসাধারণ মিক্সারটা সম্পর্কে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কথা দিচ্ছি, আজকের ভিডিওটা যদি আপনারা না টেনে দেখেন তাহলে কিন্তু 100% আপনাদের একটু হলেও এই ভিডিওটা উপকারে আসবে। বন্ধুরা, আমি আরো একটা কথা বলে রাখি, বাংলাতে কিন্তু আপনাদের জন্য এর আগে কেউ সাউন্ডক্রাফটের মিক্সারের রিভিউ নিয়ে আসে নাই। তো এই ভিডিওতে আপনাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই সামনে আরো কিছু ভালো কোয়ালিটির মিক্সারের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা, এই ভিডিওতে মাত্র 500 লাইক কমপ্লিট করে দিলেই কিন্তু আমি আপনাদের সামনে সাউন্ডক্রাফট কোম্পানির 22 চ্যানেলের অসাধারণ একটা মিক্সারের রিভিউ নিয়ে আসবো। আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনারা এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিবেন, কারণ আমি জানি আপনারা সবাই কিন্তু আমাকে ভালোবাসেন। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে ছোটখাটো একটা ইন্ট্রো চলতে থাকুক, চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো বন্ধুরা, প্রথমেই আমি এই মিক্সারটার ভলিউমগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই মিক্সারটার ইনপুট আউটের ব্যাপারে বিস্তারিত কথা বলবো। বন্ধুরা, এখানে দেখেন আমাদের আক্সের জন্য কিন্তু 4টা আউটপুট দেওয়া হয়েছে এবং এই পাশে আমাদের মেন এলআর এর আউটপুট দেওয়া আছে। এর নিচে গ্রুপের জন্য 4টা আউটপুট পেয়ে যাবেন, আর এইটা কিন্তু আরইসি আউটপুট, এটা থেকে কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন। এই মিক্সারটাতে কিন্তু আপনারা ইউএসবিও ব্যবহার করতে পারবেন। এখানে ইউএসবি ব্যবহার করার জন্য একটা সকেট দেওয়া হয়েছে এবং অফ অনের জন্য সুইচ দেওয়া হয়েছে এবং এর পাশেই হেডফোন এবং এফএক্স মিউটের আউটপুট দেওয়া আছে। বন্ধুরা, উপরের এই ইনপুটগুলোতে কিন্তু এমআইসি লেখা আছে, এগুলাতে আমরা মাইক্রোফোন ইনপুট করব এবং নিচের লাইন লেখা ইনপুটগুলোতে আমরা মিউজিক সেটআপ চালাবো। এবং এর নিচেই আমাদেরকে লিমিটারের সুইচ দেওয়া হয়েছে, লিমিটারের সুইচটা মাত্র 4টা চ্যানেলে কিন্তু দেওয়া আছে। এবং এর নিচেই সবার উপরের যে লাল ভলিউমগুলো আপনারা দেখতে পারতেছেন, এগুলা কিন্তু গেইনের ভলিউম। গেইনের ভলিউমের কাজ তো আপনারা সবাই জানেন, গেইনের ভলিউম দিয়ে কিন্তু আপনারা সাউন্ডটা রান করাইতে পারবেন। এবং গেইনের নিচেই যে সুইচটা দেখতেছেন, এগুলো কিন্তু লো ফ্রিকোয়েন্সি সাউন্ড কাট করে দেয়, অর্থাৎ আপনার চ্যানেলে যদি অতিরিক্ত বেস চলে আসে যখন আপনারা এই সুইচটা দাবায় দিবেন তখন কিন্তু বেসটা কাট হয়ে যাবে। বন্ধুরা, সবার উপরের এই কালো ভলিউমটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করবে এবং নিচের এই কালো ভলিউমটা মিড ফ্রিকোয়েন্সিতে কাজ করবে। এবং এর নিচে আমরা আরো 2টা কালো ভলিউম পেয়ে যাব, এই ভলিউমটা কিন্তু আমাদের বেসটাকে আরো বুস্ট করবে। এবং এর নিচের ভলিউমটা লো এর ভলিউম, অর্থাৎ বেজের ভলিউম, এবং মাঝখানের যে 2টা সাদা ভলিউম দেখতেছেন। এবার আমি এই ভলিউমগুলোর কাজ আপনাদেরকে বলে দিব। এই ভলিউমটা দিয়ে কিন্তু আপনারা হাই কন্ট্রোল করতে পারবেন, চাইলে হাইটা কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন এই ভলিউমটার সাহায্যে। এবং নিচের সাদা ভলিউমটা মিড ফ্রিকোয়েন্সির সাথে কাজ করবে, এটা দিয়ে কিন্তু আপনারা মিড কাট করতে পারবেন বা বাড়াইতে পারবেন। বন্ধুরা, আপনারা সবুজ যে ভলিউমগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের আক্সের কাজ করবে। আক্স 1, 2, 3 জন্য কিন্তু এখানে 3টা ভলিউম দেওয়া হয়েছে। ঠিক এর নিচেই যে নীল ভলিউমগুলো দেখতেছেন, এই ভলিউমগুলো কিন্তু আপনাদের আক্সের সাথে কাজ করবে অথবা ইফেক্টের ভলিউম হিসেবে কাজ করবে। ইফেক্টের এই ভলিউমগুলো দিয়ে আপনারা সুইচের মাধ্যমে কিন্তু আক্স 4 এর কাজ করতে পারবেন। আমি জানি আপনারা সবাই কিন্তু সাউন্ডক্রাফটের মিক্সারের ভোকাল কোয়ালিটি জানেনই। তো দেখেন, এখানে আমাদের ভয়েস প্রসেসরের মেইন মাস্টারটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ভয়েস প্রসেসরের মেইন মাস্টার ভলিউম। এবং একদম নিচে যে হলুদ কালারের ভলিউমগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্যানের কাজ করবে। লাল যে সুইচগুলো দেখতেছেন এগুলো মিউটের সুইচ, এই সুইচটা যে চ্যানেলে দাবায় দিবেন সেই চ্যানেলের সাউন্ডটা কিন্তু মিউট হয়ে যাবে। তারপরে পিএফএল এর সুইচ দেওয়া হয়েছে, পিএফএল এর সুইচটা দাবায় দিলে হেডফোনের আউটপুটে কিন্তু আপনার সাউন্ডটা আউট হবে এবং চ্যানেলের সাউন্ড কিন্তু আপনার লাইটিং ডিসপ্লেতে শো করবে। ঠিক পিএফএল এর সুইচের নিচেই আমাদের এসডি সুইচটা দেওয়া হয়েছে, এই সুইচটা অন না করলে কিন্তু আমাদের মেইন মাস্টারের সাউন্ড আউটপুটে আউট হবে না। এই সুইচটা অন করে দিলে কিন্তু আমরা চ্যানেলের সাউন্ড আউটপুটে পাবো। এবং এসডি সুইচের নিচে আমাদের গ্রুপ 1, 2 এবং গ্রুপ 3, 4 এর সুইচ দেওয়া হয়েছে। তো এই সুইচ গুলা দিয়ে আমরা গ্রুপে সাউন্ড আউটপুট করতে পারি। দেখতেই পারতেছেন এখানে গ্রুপের জন্য কিন্তু আলাদাভাবে 4টা মাস্টার ভলিউম দেওয়া হয়েছে। গ্রুপের কাজ নিয়ে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম এই মিক্সারটার দাম কত, এই মিক্সারটার ওজন কত এবং এটা কোথায় পাবেন সেই ব্যাপারে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। আমি আগেও আপনাদেরকে বলছি এটা সাউন্ডক্রাফট সিগনেচার 16 মডেলের মিক্সার। তো সাউন্ডক্রাফটের
সিগনেচার সিরিজের বেশ কিছু মিক্সার কিন্তু আপনারা অনায়াসেই বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। আর বাংলাদেশের মার্কেটে এই মিক্সারটার দাম পড়বে 45 থেকে 48 হাজার টাকার মধ্যে। আপনারা অলরেডি জানেন এটা 16 চ্যানেলের একটা মিক্সার। আপনাদের যাদের মনে হইতেছে 16 চ্যানেলের একটা মিক্সার এত দাম দিয়ে কেন কিনবেন, তাদের জন্য বলতেছি ভাই, এই সেই কোম্পানির 24-32 চ্যানেল কেনার চাইতে কিন্তু এই 16 চ্যানেলের মিক্সারটা কিনে নেওয়া 100% আপনার জন্য ভালো হবে। কেননা সাউন্ডক্রাফট এর মিক্সারের মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনাকে কোনো কোম্পানির মিক্সারই দিতে পারবে না। একটু বড় সরো মিক্সারের আশায় এই দামে কিন্তু আপনারা বড় মিক্সার ঠিকই পেয়ে যাবেন, কিন্তু এই ছোট মিক্সারটার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু ওই মিক্সারটা কখনোই দিতে পারবে না, কারণ এটা কিন্তু সাউন্ডক্রাফট কোম্পানির মিক্সার। দেখেন আমাদের কোনো প্রোগ্রামে কিন্তু 24 বা 32টা চ্যানেল কখনোই ব্যবহার করতে হয় না। আমার মতে 16টা চ্যানেল হইলেই কিন্তু যথেষ্ট প্রোগ্রাম করার জন্য। এরপরেও যদি প্রয়োজন হয় এই মিক্সারটার সাথে যে কোনো কোম্পানির একটা ছোটখাটো সাব মিক্সার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। তো আমি বোঝাতে চাচ্ছি এই মিক্সারটার দামটা একটু বেশি পড়লেও কিন্তু আপনারা অবশ্যই এই মিক্সারটা কিনে নিবেন। এই মিক্সারগুলো যখন আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু খুবই স্মুথ সাউন্ড কোয়ালিটি আপনারা এই মিক্সারগুলো থেকে পাবেন। এবারে আমি আপনাদেরকে এই মিক্সারটার ওজন বলে দিব। এই মিক্সারটাতে ওজন দেওয়া হয়েছে 8 কেজি 66 গ্রাম। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে সাউন্ডক্রাফটের সিগনেচার 22 মডেলের মিক্সারটার রিভিউ নিয়ে আসব। ওই ভিডিওতে 22 চ্যানেলের সাউন্ডক্রাফটের আরো একটা অসাধারণ মিক্সারের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিব। তো বন্ধুরা, আশা করতেছি আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে সাউন্ডক্রাফটের সিগনেচার 16 মডেলের মিক্সারটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারছি এবং এটার কাজ সম্পর্কে বিস্তারিত জানাইতে পারছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিবেন। যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু এমনিতেই অনেক লং হয়ে গেছে, তাই বেশি কথা না বাড়িয়ে শেষ করব আজকের ভিডিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।